তো এখন বাজে প্রায় 12:34-এর মতো। আমি হচ্ছে মানে 12টার পরে বা 12:30-টার মধ্যে এই টাইমটাতে ভাত খাই, যেহেতু আমি একবেলা ভাত খাই, সেজন্য হচ্ছে আমি খুব তাড়াতাড়িও সন্ধ্যার ভাত খাই না, আবার সেরই সময় আমি খাই না। তো সেজন্য আমি এমন একটা সময়তে খাই যাতে করে আমার সারাদিনের বেকআপটাও থাকে, আর হচ্ছে যে মানে সেরির একেবারে কাছাকাছি সময়ও খাই না, যাতে করে আমার মানে বুক জ্বালা পোড়া না করে কিংবা সেরিতে ভারী ভারী না লাগে। আর সেরিতে হচ্ছে সামান্য খেজুর বা দুধ বা যে কোনো একটা হালকা কিছু খাবো, বা দই খাবো, একটা না একটা কিছু খাবো, এরকমই করি আমি পুরো আর রোজার মাসটাই। তো সেরির সময় হয়ে গেছে, যেহেতু আমি পুরা রাত জাগি, মানে একেবারে সেরি খেয়ে ঘুমাই, তো ঘুম তো যায়নি। আর এখন হচ্ছে আমি সেরি খেতে বসেছি, আর সেরিতে নিয়েছি হচ্ছে এখানে খেজুর, আর এখানে আছে দই আর পানি। বাইরে এখন অনেক অন্ধকার, আর আমি দাঁড়িয়ে আছি বারান্দায় নামাজের অপেক্ষায়, আজানের অপেক্ষায়। এদিকে দুইটা মাইকের মতো পুরো অনেক সুন্দর লাল কালার, অনেক বড় সাইজের ফুল হয়। মামা নিন্দু, মামা বিটি, তুমি টিপ লাগিয়েছো? টিপটা কে লাগাই দিছে তোমাকে? বাবা বাবা মুনিয়া, মুনিয়া গো, রোজা করেছো? রোজা 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 আজকে রোজা করেছো? রোজা রোজা শুভেচ্ছা, মাহে রমজান, মাহে রমজান, তুমি রোজা করছো? হ্যাঁ, টিপকে লাগাইছে তোমাকে? টিপ, হুম, টিপকে লাগাইছে, টিপকে লাগাইছে। বাবা বাবা বাবা, ওয়াকা ওয়াকা, এ এ এটাতে আসা রে, ওয়ে মেবে 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 আরে বাবা, আরে বাবা, আস্তে আস্তে আসো। ওই ওই অ্যাক্সিডেন্ট, আমার উল্টা উল্টা হয়ে গেছে। ওই দেখো বাথরুমে যা মনি, দাদু 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 ডাকে ডাকে, কোন দিকে যাবা? কুইনি উড়ে বাবলে বলে বাবলে বলে বাবলে বাবলে, দাদু কোথায়? দাদু মনে, দাদু দাদু দাদু, আমার পিছনে পিছনে কি তোমার? ও বাবা, কোন দিকে যাও? যাও যাও, চলো চলো চলো, আজকে রোজা রাখো নাই? রোজা রোজা রাখো নাই তুমি? মাস কোথায়? মাস ওই বাবলে, বাবা দরজায় পড়ে যাবা। বাবা কই? বাবা বাবা কই? এই কি রে, এই তো কি রে, কি আমার কাছে আসবা না, আসবা না, আসবা না। চলো আমরা এখন গোসল করবো।
এই যে কোরবানা এখান দিয়ে চলে আসে চলে আসে চলে আসে চলে আসে চলে আসে চলে আসে আমরা গোসল করব না। এই যে ওই দিনের লাগানো নয়নতারাটাতে ফুলগুলো ফুটে গেছে সব, সুইট একটা কালার না? আর স্পাইডারটা, এগুলো হচ্ছে আমি নিচে বারান্দায় নিয়ে যাবো গা। এখানে এখন রোদের তাপ বেশি তো তো ইয়ে হয়ে যাবে, ফুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি হচ্ছে বারান্দায় নিয়ে যাবো ওগুলোকে। পানি দিই, পানি দিতে হবে। ক্যাপসিকামটা আমি ওই দিন নিতে ভুলে গেছিলাম, কেচি নিয়ে আসি নাই, তো সেই জন্য ভাবছি যে টেনে ছিঁড়বো না, তো সেম আজকেও আর কেচি আনতে ভুলে যাই প্রতিবার। এখন আমি মোচড় দিয়ে নিয়ে নিলাম, এই যে নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে কেটে দেখতে হবে আসলে এটা কিছু পাওয়া যায় কি না, আর এবার বাকিগুলাতে ফুল আসে কি না আল্লাহই জানে। এগুলো নিয়ে চলে যাই এখন। এটা হচ্ছে জানলার পাশে রুমে রেখে দিলাম, একদিন এখানে থাকবে, আবার আমি বারান্দায় নিয়ে দিব, না হলে ফুল গাছ তো ইনডোরে হয় না। একদিন এই ফুলগুলো সৌন্দর্য দেখার জন্য যেহেতু জানলা একটু আলো আছে তো এখানে রেখে দিলাম। এখন আমরা ড্রেস পরবো, পূজা বেবিতে কান্না করে, পূজা বেবিতে জামা পরতেও কান্না করে, লক্ষ্মী বেবি না এটা, এটা পয়সা, দেখো সবাই এটা পয়সা বেবি, এটা পয়সা বেবি, সবাই তোমাকে দেখে এটা পয়সা বেবি। টিপ কোথায়, টিপ পড়বা, টিপ নামাজ পড়বো, আজকের নামাজ তুমি বসে বসে খেলা করো, নামাজ পড়বো, তারপর আমরা ইফতারি রেডি করবো। বরফ কই বরফ, সবকিছু রেডি করে এখন হচ্ছে ইফতার সামনে নিয়ে বসে আছি আজানের অপেক্ষায়। আমি হচ্ছে প্রথমে এসবগুলোর বসির শরবতটা খাবো, আর জাস্ট খেজুর খাবো, খেজুর খেয়ে তারপর বাকি এই আলুর চপ আর তরমুজের জুস নামাজ পড়ে এসে তারপর খাবো। নামাজ পড়ে আমি এখন আরও আরও শরবত খাবো, আর এখন খাবো হচ্ছে আমার প্রিয় তরমুজ, আর এখানে আছে মালটা নাশপাতি।